উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে এবার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালে এই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গত 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া এটি। ফ্রিডম শিল্ড 23 নামের এই মহড়াটি গত 13 মার্চ শুরু হয়ে আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। এই সামরিক মহড়া নিয়ে শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তাই মহড়া শুরুর আগে এবং পরে এর পাল্টা জবাব হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। গত বছর উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে।